মানুষের মধ্যে তিনি উত্তম যার দ্বারা কল্যাণ সাধিত হয়। তেমনি একজন মানুষ, নাম আব্দুল মান্নান। মান্নান সাহেব 1985 সালে 1 মার্চ গাজীপুর জেলার পূর্ব চত্রগ্রামে জন্মগ্রহণ করেন। আব্দুল মান্নান সাহেবের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মানুষের সেবা করার। এক একজন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা থাকে। তার চিন্তা ছিল তার মাধ্যমে যেন সাধারণ মানুষের কর্মসংস্থান তৈরি হয়। তার কাছে মনে হয়েছে এটাই মানুষের সেবা করার প্রধান উপায়। মান্নান সাহেবের অনেক অনেক টাকা পয়সা নেই, তবু আছে বিশাল বড় হৃদয়, যা দিয়েই তিনি এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি চালু করেন। অল্প কয়েকজন শ্রমিক নিয়ে এই কারখানাটি চালু করেছিলেন। বর্তমানে মান্নান সাহেবের এই প্রতিষ্ঠানে প্রায় 5 শতাধিকেরও বেশি শ্রমিক রয়েছে। তাদের কর্মসংস্থান তৈরি করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। মান্নান সাহেব প্রতিষ্ঠানটির মালিক হলেও শ্রমিকদের সাথে মালিক শ্রমিকের ব্যবধান রাখেন না। তাদের কাছে গিয়ে তাদের পারিবারিক এবং শারীরিক খোঁজ নেন। তাদের কখনো যদি মন খারাপ থাকেন, সেই বিষয়টাও জানতে চান কি কারণে তার মন খারাপ। আর মান্নান সাহেবকে এই প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে তাকে সর্বাধিকভাবে সহযোগিতা করেন তারই এই বিল্ডিং এর মালিক মোহাম্মদ আব্দুস সোবহান সাহেব। আব্দুস সোবহান সাহেব একজন রাজনীতিবিদ। মান্নান সাহেবকে আব্দুস সোবহান সাহেবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়, যাতে তার এই প্রতিষ্ঠানটি আরো বিশাল আকারে সারা বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিতে পারেন। তেমনই উদ্যোগ এই দুজন মানুষের। আজকে আমরা শুনব তাদের এই প্রতিষ্ঠান নিয়ে কি স্বপ্ন রয়েছে, কি উদ্দেশ্য ছিল এই প্রতিষ্ঠানটি চালু করার। প্রথমেই মহান প্রতিপালক আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, এই জন্য যে আমার ছোটবেলা থেকে লালিত স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। এই কারণে মহান প্রভু আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। আমি ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল সমাজ সেবা করা এবং উদ্যোক্তা হওয়া, যাতে করে সমাজের মেহনতি মানুষগুলো যারা দিন মজুর, দিনে 3 বেলা খেতে পারে না, এই সমস্ত গরিব অসহায় মানুষের জন্য কিছু একটা করা। তো আমি স্টুডেন্ট লাইফ থেকেই এইটা যেহেতু লালিত স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য আমি প্রথম থেকেই এটার সাথে সম্পৃক্ত হয়েছি। আমি প্রথমে চাকরি করে, যেহেতু আমি সমাজসেবা করবো গার্মেন্টস সেক্টরের মাধ্যমে, সেক্ষেত্রে আমি এটার উপরে বিশেষ অভিজ্ঞতার জন্য আমি প্রথমে চাকরি শুরু করি। চাকরি করে করে অভিজ্ঞতা নিয়ে আমি আল্লাহর রহমতে একটা ছোট পরিসরে ফ্যাক্টরি দাঁড় করিয়েছি এবং এটা আস্তে আস্তে 16 বছরের আপ্রাণ চেষ্টায় আজকে ইনশাল্লাহ সফলতার মুখ দেখা শুরু হয়েছে। তো আমি সর্বোপরি একটা কথাই ভাবি যে আল্লাহ পাক যাতে করে আমার মাধ্যমে দেশের 8-10টা গরিব দুঃখী মানুষের যাতে করে সাহায্য সহযোগিতা করতে পারি, আমার মাধ্যমে যাতে করে কিছু মানুষ যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং তারা যাতে সমাজে 3 বেলা খেয়ে এবং ভালোভাবে বাঁচতে পারে, এই ভাষণা নিয়েই আমি কাজ করতেছি। আল্লাহর রহমতে আমার এই প্রতিষ্ঠান এখন যে অবস্থানে আছে, যদিও আমি এতটা লাভবান নই, তারপরও আমার সর্বস্ব দিয়ে আমি এই প্রতিষ্ঠানকে ওয়ার্কারের বেতন বোনাস এবং শ্রমিক কর্মকর্তা কর্মচারী বেতন বোনাস সঠিকভাবে দিয়ে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গলের দিকে এগোচ্ছি এবং আল্লাহর রহমতে আলোর মুখও দেখা শুরু হয়েছে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আজীবন যতদিন বাঁচবো ততদিন এই গরিব দুঃখী অসহায় মানুষ শ্রমিক কর্মকর্তা কর্মচারীর পাশে থেকে যাতে করে তাদের মঙ্গল করতে পারি,
এবং আমি সবসময় চিন্তা করি, চেষ্টা চিন্তা করি যে আমি কি পেলাম, আমি কি পেলাম না, এটা সবসময় চিন্তা করি না। আমি সবসময় একটাই চিন্তাই থাকে যে আমি গরিব দুঃখী মেহনতি মানুষ, অসহায় মানুষ, শ্রমিক মানুষ, সবার পাশে থেকে যাতে করে তাদেরকে একটু আনন্দ দিতে পারি এবং তারা যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়, এভাবেই আমার চেষ্টাটা থাকবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবে। আমার এই প্রতিষ্ঠান শুরু থেকে আমাকে সহায়তা করে আসছেন আমারই বন্ধু, এই বিল্ডিং এর মালিক আব্দুস সুবহান ভাই। আমি সবসময় একটি শুরু থেকেই পর্যন্ত সবসময় তার একান্ত সহযোগিতা আমি পেয়ে যাচ্ছি। আমি চিন্তা করেছি যে যদি একটি এলাকায় একটি বিল্ডিং করে একজন ভালো সৎ মালিক দিয়ে আমি বিল্ডিং পরিচালনা করতে পারি, তাহলে আমার এলাকার বেকারত্ব দূর হবে, অসহায় দরিদ্র মানুষ যারা আছে তারা তাদের কর্মের মাধ্যমে তারা তাদের রীতি রীতি উপার্জন করতে পারবে। আমাদের যাতে যুব সমাজ মাদকের দিকে তারা যেন না যেতে পারে, তারা যেন তাদের কর্মস্থান তারা বেছে নিতে পারে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের কোনো জমি যেন খালি না থাকে, সেখানে কর্মস্থান তৈরি করার জন্য। আমি এই জন্য আমি ব্যাংক থেকে লোন নিয়ে আমি এখানে এই বিল্ডিং করেছি মানুষের কর্মস্থান তৈরি করার জন্য। আমি সবসময় যে আমাদের আব্দুল মান্নান ভাই, তিনি এই ফ্যাক্টরির মালিক, তিনি যেভাবে শ্রমিকদের পরিচালনা করছেন, তাদের অফিস স্টাফকে নিয়ে পরিচালনা করছেন, আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমি সবসময় তার ফ্যাক্টরিতে যদি তাদের শ্রমিক যারা আছে, আমার মা বোনেরা যারা এখানে, তাদের কর্ম দিয়ে মালিককে উৎপাদন করে দিচ্ছেন, মালিককে লাভবান করার জন্য। মালিক মান্নান ভাই বলেছেন আমি কি পেলাম এটা আমার বড় বিষয় নয়, আমি শ্রমিকদেরকে কি দিতে পারলাম এটা হলো আমার কাছে বিষয়। আমি এই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তার দীর্ঘায়ু কামনা করি। তার মাধ্যমে শ্রমিক এখানে কর্ম নিয়োজিত আছে, আল্লাহ যেন এই শ্রমিকদেরকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন, তারা যেন তাদের কর্ম দিয়ে মালিককে উৎপাদন বৃদ্ধি করে দিয়ে তারা যেন মালিককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বলেছি শ্রমিক ভাইদেরকে, শ্রমিক মা বোনদেরকে এবং মালিক মান্নান ভাইকে, শ্রমিক মালিক ঐক্য হয়ে কাজ করবেন, তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই শ্রমিক সকলেই আমরা ভালো থাকব। আমরা আরও ফ্যাক্টরি করে শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি করতে পারব।